আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কানিজের জিয়ামি রেসিপিস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গার্লিক অ্যান্ড হানি গ্রিল চিকেন রেসিপি। রেসিপিটি খুবই অল্প উপকরণে বানিয়ে ফেলা যায়, এটি খুবই ইউনিক একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যায় আজকে গার্লিক অ্যান্ড হানি গ্রিল চিকেন রেসিপি। প্রথমে আমি এখানে একটি পাতলা পলি নিয়েছি, এর উপরে আমি চিকেন নিব। এখানে মোট আমি তিনটি চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি, টোটাল 450 গ্রামের মতো হবে। তারপর এটাকে আমি একটি স্মল হ্যামার দিয়ে থেতিয়ে নেব। এটা থেতিয়ে নিলে চিকেনটা ভিতর থেকে খুব জুসি হয় এবং সব জায়গায় সমান থাকে। খুব সাবধানে করতে হবে যাতে মাংসটা খুব বেশি থেতলে না যায়। আপনারা চাইলে যে কোনো কিছু একটু শক্ত টাইপের জিনিস দিয়ে থেতিয়ে নিতে পারেন যদি হ্যামার না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো চিকেন প্রসেসিং করে নিয়েছি। এখন এখানে আমি 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার এবং 2 টেবিল স্পুন সয়া সস এবং 1 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিলাম এবং 1/2 টেবিল স্পুন লবণ নিয়ে নিলাম। এটাকে খুব ভালোভাবে মিক্স করে 2 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। আপনারা চাইলে হোল নাইট মেরিনেট করে রাখতে পারেন। তারপর আমি এখানে 7 কোয়া পরিমাণ রসুন নিয়েছি, এগুলো প্রথমে আমি ক্রাশ করে নেব সবগুলো। তারপর খুব ভালোভাবে কুচি কুচি করে নেব। কুচি করা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন একটি পাত্রে নিয়ে নিলাম সস বানানোর জন্য। 5 টেবিল স্পুন সয়া সস নিয়ে নেব। এবং 2 টেবিল স্পুন অলিভ অয়েল নিয়ে নিয়েছি এবং 3 টেবিল স্পুন হানি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে হানির পরিমাণটা বাড়াতে পারেন। এবং 1/2 টেবিল চামচ হোয়াইট সরিষা পেস্ট করে নিয়েছি এবং 2 টেবিল চামচ ব্রাউন সুগার নিয়ে নিলাম। এটারও পরিমাণ আপনারা চাইলে একটু বাড়াতে পারেন। এবং 1 টেবিল স্পুন অরিগানো নিয়ে নিয়েছি এবং 1/2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার এবং 1/2 টেবিল স্পুন লবণ নিয়ে নিলাম। এবং এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে আমি একটি গাজর এবং 4-5টি বরবটি নিয়েছি। গাজরটা আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। গাজরটাকে এখন আমি পিস করে নিব। গাজর পিস করা হয়ে গিয়েছে, এখন আমি একভাবে বরবটিগুলো পিস করে নিব। চিকেন মেরিনেট করা হয়ে গিয়েছে 2 ঘন্টা। তারপর এটা আমি কাঁটা চামচের সাহায্যে কুচিয়ে নিচ্ছি যাতে পরে যখন আমি সস দিব চিকেনের ভিতরে ভালোভাবে মিশে যায়। তারপর আমি গ্রিল প্যান 3 থেকে 4 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবং এখানে 1 টেবিল স্পুন পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটার মেল্ট হয়ে গিয়েছে এবং আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
তারপর আমি চিকেনের উপরে কিছুটা সস দিয়ে দিব। সবগুলো চিকেনের উপরে আমি সস দিয়ে দিলাম। এটাকে এখন আমি 7 থেকে 8 মিনিটের জন্য একপাশে হাই আঁচে কুক করব। 7-8 মিনিট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি উল্টে দিব। এবং চারপাশে যে বাটার আছে সেগুলো আমি ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে আমি সসগুলো অপর পাশেও ভালোভাবে দিয়ে দিচ্ছি। এটা হতে থাকবে। এখন আমি গাজর এবং বরবটিগুলো সিদ্ধ করে নিব। প্রথমে গাজর এবং আমি এখানে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে নিলাম। তারপর আমি বরবটি দিয়ে দিচ্ছি। এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য সিদ্ধ করব, খুব বেশি সিদ্ধ করব না, হালকা। এটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। তারপর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং এখানে হোয়াইট সেসামে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। এটাকে আমি হালকা করে ভেজে নিব, ডেকোরেশনের জন্য নিব। এবং আমি আবার ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখানে যে আমি সসটা রেডি করে রেখেছিলাম সেটা ঢেলে নিচ্ছি। এবং এখানে আমি 3টি অনিয়ন দিয়ে নিলাম, এটাকে পরে আমি চিকেনের ওখানে দিয়ে দেব রোস্ট করার জন্য। এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল স্পুন পরিমাণ চিলি সস দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিট জাল দেব, তাতে এটা ঘন হয়ে আসবে। ঘন হয়ে এসেছে, এটাকে এখন আমি নামিয়ে ফেলব। এদিকে চিকেনগুলো আমি আবার উল্টিয়ে দিচ্ছি এবং একপাশে চিকেন খুবই ভালোভাবে হয়ে গিয়েছে। আমার চিকেন গ্রিল প্রায় রেডি। আমি এখানে অনিয়নগুলো দিয়ে দিচ্ছি এবং আবার আমি ব্রাশ করে নিচ্ছি। এবং যে বয়ল করা ভেজিটেবল ছিল সেগুলো আমি দিয়ে দিলাম একপাশে। এবং 1/2 টেবিল স্পুন পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। কিছুটা উল্টে পাল্টে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার গার্লিক অ্যান্ড হানি চিকেন গ্রিল। এখন এটাকে আমি পরিবেশন করব। আমি গার্লিক অ্যান্ড হানি চিকেন গ্রিলগুলো এখন পিস করে কেটে নিব। সবগুলো চিকেন আমি একইভাবে কেটে নিব। এখন এখানে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সসটা এত মজাদার হয়েছে, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা সবাই এটা ট্রাই করবেন। এবং আমি উপর দিয়ে কিছুটা হোয়াইট সেসামি দিয়ে দিব। এখন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।